আসসালামু আলাইকুম দর্শক খুলনায় পুলিশকে ধাওয়া করার যে ছবিটি ভাইরাল খুলনায় সোমবার সকালে সমাবেশ করতে গিয়ে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের দু দফা সংঘর্ষ হয়েছে বিএনপি দাবি করেছে সংঘর্ষে কমপক্ষে সত্তর জন আহত হয়েছেন আহতদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর রয়েছেন সংঘর্ষে বেশ কিছু ছবি বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে এসেছে সবকিছুই মূলত বিএনপি নেতাকর্মীদের অ্যাকশনের ভিন্ন একটি ছবি খুব বেশি আলোচিত হয়েছে বেলা বারোটার দিকে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে যখন হেলা তলা মোড়ে ঢুকে যায় ঠিক সেই সময় স্থানীয় কয়েকজন বাস নিয়ে পুলিশকে ধাওয়া করে পুলিশ প্রাণ ভয়ে দৌড় দেয় পরে আবার সংখ্যা বাড়িয়ে পুলিশ ওই স্থানে অভিযান চালায় প্রসঙ্গত আজকের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় পত্রিকা দৈনিক জন্মভূমি পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক দেবব্রত রায় যমুনা টেলিভিশনের চিত্র সাংবাদিক আমির সোহেল সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক আব্দুল হালিম এস এ টেলিভিশনের চিত্র সাংবাদিক ইব্রাহিম এবং প্রথম আলোর চিত্র সাংবাদিক সাদ্দাম হোসেন আহত হন